বিশেষ করে এই বছর এই 27 মাগে গতকাল আমরা আমাদের অনেক দিনের চাহিদা হচ্ছে কোরআনের তাফসীর। আমরা আগে এই নূর রহমানের মধ্যে দুই পৃষ্ঠা ছাপাইতাম, তো আমরা এই তাফসীরে মইনিয়া আমাদের মসজিদ কামলার নামে কোরআনের তাফসীর আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। বলেন এখানে সূরা ফাতিহা এবং সূরা বাকারার তাফসীর, কোরআনের অর্থ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণে আমরা এই কিতাব প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। বলেন এটা 200 টাকা হাদিয়া। আপনারা প্রত্যেকেই কোরআনকে জানতে হলে আমাদের অর্থ বুঝতে হবে কি না? হ্যাঁ, আমরা এই কিতাব বের করেছি, আপনারা এগুলা প্রত্যেকেই ঘরে রাখবেন, ছেলে মেয়েদের পড়তে দিবেন, কারণ তাদেরকে যদি সঠিক জায়গায় রাখতে হয় আমাদের কি কিতাব পুস্তক দিতে হবে। বর্তমান সময়ে যে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে, আমরা বাতাল ফেরকা বা যারা দুশ্মন রসুল তারা এই কিতাব পুস্তক দিয়ে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করছে, ঠিক কি না? সুতরাং আমাদের কিতাবগুলো তাদের কাছে পৌঁছাই দিতে হবে, এই জন্য বইগুলো আপনারা নিয়ে যাবেন। আরেকটা কিতাব, অত্যন্ত জরুরি একটা কিতাব আমি বের করেছি, যে আমরা মাহফিলে সামা করি কি না, এটা শর্ত বেঁধে জায়েজ, শর্ত বেঁধে না জায়েজ, শর্তভঙ্গ হলে মহিলা দিয়ে, হ্যাঁ, যুবতী মহিলা বা পান সিগারেট বা এই ফুর্তি করার নিয়তে, হ্যাঁ, বা এন্টারটেইনমেন্ট এগুলার নিয়তে সেমা করলে সেমা জায়েজ না, এটা গুনার কাজ হবে। শর্ত বেঁধে সেমা জায়েজ না জায়েজ এই বিষয়ে আমাদের কিতাবগুলোতে আগেও লেখা হয়েছে। সুতরাং সেমা মাহফিল এটা পবিত্রতা, এটা আত্মার খোরাক, রুহের খোরাক, ঠিক কিনা? আত্মার পরিশুদ্ধতা, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমরা মসজিদের শান, আল্লাহ আল্লাহ রসুলের শান এগুলো আমরা গাইব, ঠিক কিনা? এখানে কোনো দুনিয়ার কোনো ফায়সা কথা, কোনো এমন কোনো কাজ যেন জেনার খোরাক না হয় আমাদের, হ্যাঁ, খারাপ দৃষ্টির খোরাক যেন না হয়, ঠিক কিনা? এইভাবেই সেমা করতে হবে। তরিকার নামে আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় মহিলারা দিয়ে এই সমস্ত স্টেজ প্রোগ্রাম করে, ডিজে পার্টি করে, এগুলা সেমা মাহফিলের সাথে কখনো সম্পর্ক হতে পারে না, ঠিক কিনা? তো যারা বলে কতগুলো বাতের লোক এগুলা দেখে একের দশ বানায়, ঠিক কিনা? এগুলা আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এরা অপপ্রচার করে, এরা বলতে চায় এই শ্যামা মাহফিল এগুলা এই 20-25 বছর বা 100 বছর আগে বা এগুলা মাইজ ভাণ্ডারীরা শুরু করছে, আগে এগুলা ছিল না, বলে না? কিন্তু এই আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে শ্যামা মাহফিল, হ্যাঁ, এটা আমার নবীর জমানায় ছিল, সুবহানাল্লাহ, আমার নবীর জমানায় ছিল, সাহাবিদের জমানায় ছিল, তারা এগুলা শুনতো, নবীর প্রশংসা করতো, নাত পড়তো ছোট ছোট বাচ্চারা বা সাহাবিরা, সুবহানাল্লাহ। বলেন বাঁশি, আমার নবী একজন সাহাবিকে বাঁশি উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন সে খুব সুন্দর করে বাঁশি বাজাইতে পারতো, সুবহানাল্লাহ। বলেন এগুলা অসংখ্য দলিল হাদিস শরীফের মাধ্যমে আছে, সিয়াসিত্তার দলিল আছে আলহামদুলিল্লাহ। বলেন যে এই কিতাবটা কিতাবুসামা, এটা 448 হিজরি থেকে 500 হিজরির মধ্যে ইমাম ইবনে কাইসারানি উনি লিখে গেছেন এই সময়ের মধ্যে, সুবহানাল্লাহ। বলেন মানে আজকের থেকে 1100 বছর আগে, কয়শ বছর, 1100 বছর আগে উনি সেমার উপরে এই কিতাব উনি দলিল এই লিখে গেছে, চার মাজহাবের আলোকে। কয় মাজহাব? চার মাজহাবের আলোকে, সুবহানাল্লাহ। বলেন এটা মিশরের ধর্ম মন্ত্রণালয় 2003 সালে এটা প্রকাশ করেছেন, আমরা সেইটার বঙ্গা অনুবাদ করেছি বাংলা, আরবি আপনারা বুঝেন না, আরবি এবং সাথে বাংলা দিয়ে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, বা যারা এই বিষয়ে তর্ক করে তাদেরকেও যেন দেওয়া যায়, ঠিক কিনা? এই জন্য এটা অত্যন্ত জরুরি কিতাবুসামা, এই কিতাব আমি ছাপিয়ে দিয়েছি।
তরিকাপন্থীদের জন্য, শুধু আমাদের জন্য না, ঠিক আছে? সমস্ত তরিকাপন্থীদের জন্য একটা মূল্যবান দলিল এবং সম্পদ আমরা মইনিয়া প্রকাশনী থেকে আমরা উপহার দিলাম, আলহামদুলিল্লাহ বলেন।